এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তথ্যটি হলো যে অনেকেই এই প্রশ্নটি করছে যে এক পরিবারের সব মহিলারাই কি পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান। বিস্তারিতভাবে আমরা অবশ্যই আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের বিভিন্ন তথ্য পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পরিবারের সব মহিলাই কি অনুদান পাবেন, শর্তই বা কি? বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকের পর তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, স্বাস্থ্যসাথী কার্ডে বাড়ির অভিভাবকদের নাম থাকলেও পরিবারের সব মহিলারাই অনুদান পাবেন। এর পাশাপাশি ফর্ম তুলতে উপভোক্তাদের তাড়াহুড়ো না করার পরামর্শও তিনি দেন। দুয়ারে সরকার শুরু হয়েছে 16 আগস্ট, চলবে আরও এক মাস। 22,000-এর বেশি ক্যাম্প করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দুদিন হয়েছে 2,650টি ক্যাম্প। যা শুনে মুখ্যমন্ত্রী নিজেই বলেন, আমি নিজেই অবাক হচ্ছি। 3 দিন শেষ হওয়ার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন পেয়েছে 46 লক্ষ। এটা চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। তাড়াহুড়ো করার কোনো কারণ নেই, একসঙ্গে ভিড় করবেন না। যারা পাওয়ার যোগ্য তারা প্রত্যেকেই পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম সংগ্রহের জন্য যেভাবে বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে তা থামাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা। এক মাস সময় আছে, তাড়াহুড়ো করার দরকার নেই। দরকার হলে 3-4 দিন আরও বাড়িয়ে দেবে। বেশি ভিড় করতে না বলা হয়েছে। সরকারি চাকরি করেন বা পেনশন পান তারা ছাড়া সবাই কিন্তু এই স্কিমের অন্তর্ভুক্ত হতে পারবে। যারা স্বাস্থ্যসাথী কার্ড করেছেন তারা কার্ড দেখালে ফর্ম কিন্তু পেয়ে যাবে। স্বাস্থ্যসাথী কার্ডের নাম না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্বাস্থ্যসাথী নিয়ম করেছে বাড়ির বয়স্ক মহিলার নামে হবে কার্ড, কিন্তু যে বাড়িতে 3 জন মহিলা আছেন যাদের বয়স 25-60 বছরের মতো অথচ তাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড নেই, অভিভাবকদের নামে স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই সেই বাড়ির বৌরা বা মেয়েরা প্রত্যেকে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে। তো আশা করি বিষয়টি প্রত্যেকেই বুঝতে পেরেছে। যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানাতে পারো। আজকে আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো।